আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাজা পেটস অ্যান্ড অ্যানিমালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদের সঙ্গে আজকে ছাগলের কৃমি রোগ বিষয়ে কথা বলবো। আর ভিউয়ার্স, আপনারা এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন এখন শোনা যাক ছাগলের কৃমি রোগ হলে কী কী সমস্যা দেখা দেয় এবং কৃমি রোগের চিকিৎসা সম্পর্কে আলোচনা করবো আজকে আপনাদের সঙ্গে। তো ভিউয়ার্স, এই কৃমি রোগের পাতলা পায়খানা হয়, ঠিক মতো ওজন বৃদ্ধি হয় না, শরীর শুকিয়ে যায়, পুষ্টিকর খাবারেও বৃদ্ধি হয় না, খাওয়া কমে যায়, দুর্বল হয়ে যায়, মৃত্যুও হতে পারে, চারণভূমিতে মলের সাথে এই কৃমি ছড়িয়ে পড়ে। তো ভিউয়ার্স, এই কৃমি চিকিৎসা কীভাবে দিবেন? কৃমি চিকিৎসা করতে হবে আপনাদের কৃমির যে কোনো ওষুধে খাবার না কেন, পাউডার খাবার না, ট্যাবলেট খাবেন। তো ভিউয়ার্স, এটা খাওয়াইতে হবে ঠান্ডার সময়, গরমে খাওয়া যাবে না, প্রচুর গরমে কৃমির ট্যাবলেট দেওয়া যাবে না। তো বর্ষার আগে ও পরে নিয়ম করে কৃমির ওষুধ খাওয়াতে হবে। তবে কৃমি আক্রমণ যেহেতু যে কোনো সময় হতে পারে, তাই প্রতি দেড় থেকে দুই মাস পর পর কৃমির ওষুধ খাওয়ানো দরকার। আজকারিস জাতীয় গোল কৃমি হলে পাইপেরাজিন অ্যাডিপেট পাউডার প্রতি 45 কেজিতে 10 গ্রাম হারে বা ছাগল পিছু 3 গ্রাম করে খালি পেটে সকালে খাওয়াতে হয়। এরপর 20 দিন পর আবার খাওয়াবেন। লিভার বা অ্যাসপিস্টম ফ্লুক হলে ডিস্টোডিন ট্যাবলেট প্রতি কেজির জন্য 100 থেকে 150 মিলিগ্রাম হারে, অক্সিক্লোজানাইট লিকুইড 2 থেকে 2.5 মিলি প্রতি ছাগল পিছু দেওয়া যায়। প্রতি 5 কেজির ওজনের ছাগলের জন্য 1 মিলি দেওয়া হয়। ছাগলের সোয়াসে ফুলুরো নিউমোনিয়া রোগ, লক্ষণগুলো যেগুলো সেগুলো বলে দিচ্ছি এখন আপনাদেরকে। এই লক্ষণে হচ্ছে জ্বর হবে 104 থেকে 107 ডিগ্রি পর্যন্ত, শ্বাসকষ্ট, প্রথম অবস্থায় নাক দিয়ে পানি বের হবে, পরে হলুদ হয়ে যায়, কাশি হয়, দিন দিন রোগা হয়ে যায়, স্টেথো লাগালে বোঝা যায় বুকে জল জমেছে, খিদে কমে যায়, 1 সপ্তাহের মধ্যে ছাগলটি মারাও যায়। সো ভিউয়ার্স, এই চিকিৎসা, এই ধরনের সমস্যা দেখা দিলে আপনারা এইটা চিকিৎসা দিবেন হচ্ছে টেট্রাসাইক্লিন ইঞ্জেকশন বেশি মাত্রায় শিরায় করতে হবে ততক্ষণাৎ, বা সালফামেজাথিন 331/3% হলে 30 মিলি একবারে ইঞ্জেকশন দিতে হবে। সো ভিউয়ার্স, ধন্যবাদ আপনাদেরকে আজকে যে সম্পর্কে কথাগুলো বললাম। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর যদি অন্য কোনো যে কোনো চিকিৎসা বা যে কোনো পরামর্শ ছাগল বিষয়ে আপনারা কমেন্টে জানাইতে পারেন, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সো ভিউয়ার্স, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।